এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত আর আমার তো আসলে সময় হয়ে গেছে অনেক চড়াই উৎসব পার হয়ে তো আমরা গণতন্ত্র উদ্ধার করি এবং অন্ততপক্ষে এক টানা তিনবার অর্থাৎ 2008 নির্বাচন থেকে শুরু করে আজকে 2022 পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এর মাঝে অনেক চড়াই উৎসাই খুন খারাপি অগ্নিসংযোগ নানা কিছু ঘটেছে তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় একটানা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশ আমরা উন্নীত হয়েছি আমার তো লক্ষ্য ছিল যে 2020 জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং 2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না যেদিন থেকে আওয়ামী লীগের পরবর্তমানে আমাকে আওয়ামী লীগে প্রেসিডেন্ট করেছিল তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক নেতৃত্ব কাউন্সিলররা সাধারণত ঠিক করে নির্বাচিত করে আর আমার তো আসলে সময় হয়ে গেছে আমার যেটা লক্ষ্য ছিল জাতিপিতা বাংলাদেশ স্বাধীন করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান সে মর্যাদা কিন্তু জাতিসংঘই স্বীকৃতি দিয়েছিল এরপর এই দেশে কি ঘটেছে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি ক্ষমতা ছিল বন্দিখানায় গণতন্ত্র ছিল না তার পরিবর্তে ছিল মানে মিলিটারি শাসক এবং সেখানে কারফিউ গণতন্ত্র বলতে পারেন ইত্যাদি ইত্যাদি